বগুড়ার দুর্গম চরাঞ্চলে দিনভর জঙ্গি বিরোধী অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে তারা। র‍্যাব মহাপরিচালকের দাবি, শোলাকিয়ায় হামলার ঘটনায় গ্রেফতার শফিউল এখানকার জঙ্গি আস্তানায় প্রশিক্ষণ নিয়েছিলেন। জঙ্গিবাদের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এলে 10 লাখ টাকা পুরস্কারেরও ঘোষণা দেন তিনি। রোববার রাত থেকে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ও সারিয়াকান্দির কাজলার চরে অবস্থান নেয় যৌথ বাহিনী। সোমবার সকাল 6টা থেকে শুরু হয় অভিযান, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে যৌথ বাহিনী। শাখায় বাইরে কোনো অপরিচিত লোক আসলে মানে সেখানে ফোন দিতে বলছে, নাম্বার টাম্বার দিয়ে গেছে, জঙ্গলি সন্দেশ শুনে দেয় ওরে দমন করার জন্য, ওরে চেক দেওয়ার জন্য আসছিল, যাতে কোনো জঙ্গলি, যাতে কোনো সন্ত্রাসী, যাতে কোনো চাঁদাবাজি আমাদেরকে, আমাদের সাধারণ জনগণ তাদেরকে যেন ক্ষতি না করতে পারে। র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত এই বাহিনীর অভিযানে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ধর্মীয় বই, দেশীয় অস্ত্র ও বেশ কিছু তার উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর ধারণা, চর গাগুয়ার এই বাড়িটি জঙ্গি আস্তানা ছিল। জায়গায় কোনো আস্তানা গড়ে থাকলে কারা কিভাবে ছিল, কোথায় তারা গেছে, তাদের শেকড় আমরা খুঁজে বের করতে বদ্ধপরিকর। পরে জঙ্গি বিরোধী এক সমাবেশে সন্ত্রাস দমনে দলমত নির্বিশেষে সবাইকে এক কাতারে আসার আহ্বান জানান জামালপুরের জেলা প্রশাসক। এই চরাঞ্চলে জঙ্গি সন্ত্রাসীদের আস্তানার একটি সংবাদ আমাদের কাছে রয়েছে এবং আজকে অভিযানে তার কিছু নমুনা, তার কিছু প্রমাণও আমরা পেয়েছি। এ সময় র‍্যাব মহাপরিচালক জানান, শোলাকিয়ায় হামলায় গ্রেপ্তার শফিউল বগুড়ার চরাঞ্চলে প্রশিক্ষণ নেয়। বেনজির আহমেদ বলেন, জঙ্গিদের স্লিপার সেলের কেউ ভুল পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলে তাকে পুরস্কৃত করা হবে। এই ধরনের স্লিপার সেলে যুক্ত হয়েছেন, বাইরে ছোট ছোট স্মল জঙ্গিবাদী গ্রুপে যুক্ত হয়েছেন এবং এখন বুঝতে পারছেন যেটা ভুল পথ, সে যদি ফিরে আসেন, এন্টায়ার গ্রুপ সম্পর্কে তথ্য দেন, তাহলে তাকে আমরা 10 লক্ষ টাকা পুরস্কার দেব। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।